Thank you.
Thank you.
আমাদের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগরের আজকে এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ জিয়া বীরোত্তম, তিনি বাংলাদেশের মৌজুদী গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, তার প্রতিষ্ঠিত এই দলের এই প্রতিষ্ঠাবার স্বীকৃতি। আজকে দলের কর্মী সমস্ত নেতৃবৃন্দ তার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন, জিয়ারত করতে এসেছিলাম আমরা, এবং এখানে দাঁড়িয়ে আমরা শপথ দিয়েছি বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণা শহীদ কবির জিয়ার রহমান দিয়েছিলেন, সেই বাংলাদেশের স্বাধীনতাকে আমরা অবশ্যই যে কোনো মূল্যে রক্ষা করব। বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীন গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কংগ্রেস সংগঠনগুলো কখনোই আপোষ করেনি, ভবিষ্যতেও কখনো আপোষ করবে না। আমাদের দেশের প্রিয় খাদা জিয়া মুক্ত হয়েছেন ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে, একটা ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পরে গত পাঁচই আগস্ট এই জাতি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এবং এক্ষেত্রে বাংলাদেশ জাতীয় সংগ্রামের যুব দলের যে ভূমিকা, সেই ভূমিকার সন্দেহ অত্যন্ত উল্লেখযোগ্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার উপরেও আমরা আশা করি তার নেতৃত্বে এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যুবদল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে, এবং এই দেশের স্বাধীনতা সংগ্রামকে সংগত করবার এবং ওই ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান যে সফল পরিণতি তার জন্যে তারা যে ভূমিকা রাখছে সেই ভূমিকা পূর্ণ থাকবে, এবং বাংলাদেশের যে কোনো শত্রুকে যারা বাংলাদেশে ভালো চায় না তাদেরকে প্রতিহত করা, প্রতিরোধ করা এবং পরাজিত করার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নিঃসন্দেহে অগ্রণী ভূমিকা পালন করবে। বিপ্লবকে যদি আপনার সংগত করতে হয় তাহলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য, এবং কোনো রকম হঠকারী পদক্ষেপ গ্রহণ না করে একটা সাংবিধানিক প্রক্রিয়ায় সবগুলো কাজ করা প্রয়োজন বলে আমি এবং সুন্দর করা, এবং তার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যে কাজটা করার জন্য আমরা বারবার করে বলছি যে অতি দ্রুত প্রয়োজনীয় নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে অতি দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, সেটাই একমাত্র সংসদ সম্পর্কে নিরসন করতে হবে। আমি আপনাদের সঙ্গে যে আলোচনা করতে চাই এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলব। আমরা যে বিষয়গুলো এখন করব না আপনাদের শুনে, আমরা যথাসময়ে আপনাদেরকে আমাদের পার্টির আমরা বারবার বলছি, আমাদের নেতৃবৃন্দে বলছি, আমাদের পার্টি থেকে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব এই সাধারণ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন করা দরকার, এবং একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির রাজনৈতিক দেশের দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করা। থ্যাংক ইউ।